যিশু তখন তাঁদের এই রূপকটি বললেন, মনে করো তোমাদের কারো 100টি মেষ আছে, তার মধ্যে একটি হারিয়ে গেল। সে কি 99টি মেষকে প্রান্তরে রেখে যে পর্যন্ত হারানো মেষটি খুঁজে না পায় তার সন্ধান করবে না? সেটি খুঁজে পেলে সে সানন্দে তাকে কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরে যাবে। পরে বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের ডেকে সে বলবে, আমার সঙ্গে আনন্দ করো, আমি আমার হারানো মেষটি খুঁজে পেয়েছি। আমি তোমাদের বলছি, একইভাবে 99 জন ধার্মিক ব্যক্তি যাদের অনুতাপের প্রয়োজন নেই, তাদের চেয়ে একজন পাপী মন পরিবর্তন করলে স্বর্গে অনেক বেশি আনন্দ হবে।